বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? তো আশা করি তোমরা সবাই বাড়িতে সুস্থ আছো আর অনেক অনেক ভালো আছো। তো বন্ধুরা আজকের ভিডিওটা পুরোটাই আলাদা রকম। আজকে আমার এই টোটোতে করে দেখতে পাচ্ছ, আজকে আমার এই টোটোতে করে নোংরা সুশানের যে টিমের মানে আর কি সদস্য যে আছে মানে কালামঙ্কু, তো ওই দাদাটা আজকে আর কি আমাদের গোস্বামরে নামবে। আমাকে আর কি ফোন করলো ও দাদারা আর কি এই সে আমাদের জলপাইগুড়িতে উড়িতে কাঠের ব্রিজের ওখানে আর কি দাদার কোন একটা রিলেটিভের বাড়ি আছে, তো আমি আর কি জানি না। তো দাদার সাথে আর কি আমার একটু কথাবার্তা হয় মাঝে মাঝে হোয়াটসঅ্যাপে আর কি কথাবার্তা হয়। তো সেই সূত্রেই আর কি দাদা আমাকে আজকে ফোন করে বললো যে ভাই তুই আজকে আমাকে একটু কাঠের ব্রিজে দিয়ে আয়। তো আমাকে আর কি গোস্বামরে ওয়েট করতে বললো, আর দাদা গেছে শিলিগুড়ি, শিলিগুড়ি থেকে গোস্বামরে এখন নামবে, তারপরে আর কি দাদাকে আমি দাদাকে আমার টোটোতে করে নিয়ে তারপরে কাঠের ব্রিজে দিয়ে আসবো। তো এটা এই জন্যই আর কি আজকে ভিডিওটা এইভাবেই হবে। তো তোমরা তো এই জন্যই আর কি তো আজকের ভিডিওটা এইভাবে হবে। তোমরা যদি ভিডিওটা সাথে থাকো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো এখনও দাদাটা এখনও নামিনি, তো চলো আগে নেমে যাক, তো তারপরে আর কি কথা হবে। বন্ধুরা মনে হচ্ছে যে ওই স্টেট গাড়িটার মধ্যেই মানে আসছে, তো চলো এখন আমি আর কি গোস্বামরে একটু এই সাইডে আছি, একটু আগায় যাই তারপরে দাদাকে উঠাবো। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। মানে আমাদের জলপাইগুড়িতেই আর কি বিশ্বদার একটা আর কি রিলেটিভের বাড়ি আছে, মানে কাঠের ব্রিজ বলে একটা জায়গা আছে এই বউবাজার পার করে, তো ওখানটায় আর কি দাদাকে দিয়ে আসতে যাবো। আর আমার এই টোটোটা করে, তো তার জন্য আর কি দাদাকে ফোন করে বলছিলাম যে দাদা ভিডিও বানাবো কোনো প্রবলেম হবে নাকি। তো দাদা বলছে যে না কোনো প্রবলেম হবে না, তো তার জন্য আর কি দাদাকে নিয়ে একটা ভিডিও বানাবো। তো তোমরা ভিডিওটা সাথে রাখো দেখতে রাখো। মেন কথাটা হয়েছে কারণ জানা কন্টিনিউ কাজ করছে কিন্তু সময় পায় না, খরচা আছে, তো বাড়ি জল দিতে চাই একটা কথা। কথাটা হচ্ছে তোমার ভিডিওটা দেখো আর মই আছে করে করে যাওয়া দেখো, ভাই আছে দেখাবে, ভাই মুখ নিয়ে যাওয়া ভাই মুখ সামনে আমি ঠিক আছে। তো বন্ধুরা ফাইনালি আর কি আমার টোটোর মধ্যে চলে আসছে দেখতে পাচ্ছ, তো খুব ভালো লাগে আর দাদার খুব ব্যবহারটা খুবই ভালো। আর যারা যারা দাদাদের ভিডিও দেখবো দাদার ব্যবহারটা জানো। আর বন্ধুরা সব থেকে বড় কথা যেটা মানে লোকের আর কি ব্যবহারে লোকের পরিচয়, মানে বিশ্বদার ব্যবহার মানে বিশ্বদাদের যে টিমটা যে আছে নোংরাসুশান টিমটা, তো মানে সেরা মানে সবার সাথে জয়েন্ট আর কি আমাকে বলছে যে সবার ব্যবহার নাকি খুব ভালো। আর সবথেকে বড় কথা যেটা বিশ্বদার সাথে আমার আগেও মানে কথা হতো, তো বিশ্বদাকে তখনই আমি বুঝে গেছি বিশ্বদার ব্যবহার খুব ভালো আর বিশ্বদা খুব ভালো মনের মানুষ। তো তার জন্যই আর কি বিশ্বদা আমাকে ফোন করে বললো যে ভাই তুমি আমাকে একটু নিয়ে যেও। মানে তোমাকে তো কথা দিলাম যে এই দিন কাকিমা আসবো তোমার বাড়িতে, তাহলে বড় মুশকিল, হয়তো আমার প্রোগ্রাম হয়ে গেল ওই দিনে, হ্যাঁ তখন ওই প্রোগ্রাম করতে যাই, হয়তো আমাদের সেদিন সুখ থাকতে পারে, তখন ছুটে যাইতে হবে, মানে ফিক্স কোনো টাইম নেই। ঠিক আছে আসি, ঠিক আছে আসি দেখ। তো এটাই আর কি এখন দাদাকে নিয়ে আমি যাচ্ছি আমার টোটোর মধ্যে বসায়, ভাঙা চোরা টোটোর মধ্যে খুব বাজে শব্দ হচ্ছে, দাদা অনেক কষ্ট করে আমার টোটোর মধ্যে যাচ্ছে আর এত রোদ, দাদা অনেক দূর থেকে আসছে, দাদাকে কিছু খাওয়াতে পারলাম না, দাদাকে আমার বাড়িতে নিয়ে গেছিলাম আর তাড়াহুড়া করে দাদা করছে তাড়াহুড়া করতেছে, তার জন্য আর কি তাড়াহুড়া করে আমরা বার হয়ে গেলাম। আর দাদার সামনে মানে কোথায় যাবো বউবাজার, তো আমরা আগে দাদাকে নামাবো আর কি বউবাজারে, তো বউবাজারে নামায় দাদার একটা বন্ধু আসবে, তো দাদাকে নিয়ে যাবে তারপরে আমি বাড়ি চলে আসবো আবার, আজকে সেরকমভাবে টোটো একটা চলাবো না। মজা করি লাগতাম, ঠিক আছে হাফ প্যান্ট পরে যাচ্ছ মানে হাফ প্যান্ট পরে যাচ্ছ গ্যান্ডক গেছিলাম তো মই
আর ওই পাশে ভাই আছে, এই পাশে মানে করার কিছু নাই। তোমার হলো কথা না, ওইটা না কথাটা হচ্ছে খুব শেক করে দিচ্ছে, পুরো শেক করে লাগছে। আমরা একটু ভিডিওটা কাপির ভাই ফরেস্ট আবেদন করি, কোনো চাপ নেই। ভাই চালে লাগছে টোটো, আমিও এক সময় টোটো চালাইছিলাম আর কি, মোটা বন্ধুর। মাঝে মাঝে তোমরা ব্লগও তো দেখছেন হয়তো মোর, যে মুই টোটো চালাং। হ্যাঁ, মুই টোটো চালাইছিলাম আগত, সত্যি কথা যেটা, যে মুই টোটো চালাইছিলাম। টোটো এটা মোট মানে এটা কোনো ব্যাপার না, যে টোটো টোটো চালা টালা এটা কোনো ব্যাপার না, ম্যাটার করে হলো যে তোমরা কী করি হচ্ছে সেই জিনিসটা। সেই জিনিসটাকে তোমার যদি ভক্তি থাকে ওই কাজটার প্রতি, তাহলে অবশ্যই তোমরা সফল হবে। দাদা আর কি কিছুক্ষণ পরে আমার টোটো থেকে নেমে যাবে, তারপরে দাদা সন্ধ্যাবেলা দেখাবে, সন্ধ্যাবেলা দেখাবে না, মানে আটটার দিকে, আটটা মানে রেটিং না আজকে, এই জন্য আটটা মানে সেই জলপাইগুড়ি তুমি যে আমার কেমন খালি ঘুরিঘুরি বেড়াম, এই যে হলো আমার কাজ বুঝলি। তো দাদা কিন্তু অনেক ঘুরতে ভালোবাসে, অনেক কমেডি ভিডিওর মাঝখানে তোমরা যতরকমই দেখো কমেডি করে, তারপরে আর কি রিয়েল লাইফেও এরকমই কমেডিয়ান, খুব ভালো আর ভালো মানের মানুষ। তোমাদের সাথে দেখা হলেই যেখানে দেখাবে তোমরা কথা বলবে, ব্যবহার মানে খুব ভালো, কথা বলবে তোমাদের সাথে, এটাই আর কি লোকের ব্যবহারের লোকের পরিচয়, এটাই আর কি বন্ধুরা। তো মানে অ্যাক্টিং করো তো, মানে যেরকম আর কি মানে ভিডিওতে যে করো তোমার নিজের ভিডিও, এমনি একটা মানে যে কোনো একটা অ্যাক্টিং করো। কী অ্যাক্টিং করি কতবেলা, এবং একটা অ্যাক্টিং করা যে এই বিশ্বটা, এই অ্যাক্টিংটা কর, যেটা তোর কি বেস্ট, মোর ভালো লাগছে, মো ভালো লাগছে, অন্য কারো কোনো ওইটা তাহলে ওইটা করে দেখে ভাই কোনটা তোমার ওইটা ভালো লাগে। কী জানি কেমন জানি মুখটা কেমন জানি করো না, অনেক সময় মুখটা কেমন জানি করো, ওটা রিয়াকশন অনুযায়ী হয়, মানে লাইনটা কী যাবে ওই অনুযায়ী আর কি ওই রিয়াকশনটা আসবে। নাহলে মুই তোমাকে একটা কথা কম, তাই কী কয় কোক মাইয়া লাগবে মুখ, বুঝছেন, এইটার জন্য বেমা আসবো। আর মোর আরেকটা জিনিস আছে, সেটা হলো খাওয়া আছে, খাওয়া আছে মানে বুঝলি তো, ঠিক আছে চুষি। বন্ধুরা এই চলে আসলাম বউ বাজারের সামনে, আর তো এই যে দেখতে পাচ্ছ বিশ্বজিৎ দাকে, তো সবাই আর কি ভালোবেসে ডাক নাম দিয়েছে কালামঙ্কু। দাদা নিজে চলে আসছে স্কুটি করে, যাও যাও না দাদা, তাহলে আসো আর অন্য সময় আমি কিন্তু সন্ধ্যাবেলায় তাহলে ফোন করবো তোমাকে। এই দেখতে পাচ্ছ আমাকে ৫০ টাকা ভাড়া দিচ্ছে। যাও তাহলে ভালো থাকো দাদা। তো বন্ধুরা আজকের ভিডিওটা এইভাবেই হলো, একটা ছোট্ট একটা ব্লগ ছিল। তো মানে দাদার সাথে আর কি অনেকদিন থেকে ভাবছিলাম যে এরকম একটা ভিডিও বানাবো, আর দাদা তো মাঝে মাঝে আর কি গোসলামরে প্রায় নামে, তো তার জন্যই আর কি দাদাকে আজকে বললাম যে দাদা আজকে একটা ভিডিও বানাবো, তুমি কী বলো? তো দাদা বললো যে হ্যাঁ ঠিক আছে বানা তাহলে। তো তারপরে আর কি ভিডিওটা শুরু করলাম, তো এইভাবে আর কি ভিডিওটা হলো। যদি ভালো লাগে ভিডিওটা তোমাদের, তাহলে ভিডিওর মধ্যে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলে নতুন হলে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরকম নতুন নতুন ভিডিও পেতে